অলরেডি আমরা ইসিবি স্কয়ারের এসে পড়েছি। এখান থেকে সোজা রাস্তাটা গেছে সাজেকের দিকে এবং এখান থেকে কাগড়াছড়ি 24 কিলোমিটার এবং রাঙ্গামাটি 43 কিলোমিটার। শোনা বাহুলো ভাইরা, ও প্রথম রাঙ্গামাটির মাটিতে পা দিলাম, একটা খাড়া পাহাড় বাইরে আসলাম, একদম রাস্তাটা গেছে সাজেকের দিকে এবং এখান থেকে কাগড়াছড়ি 24 কিলোমিটার এবং রাঙ্গামাটি 43 কিলোমিটার। তো আমরা এখান থেকে ডানের যে রাস্তাটা সেই রাস্তা নানিয়ার চর হয়ে রাঙামাটির দিকে যাব। তো সবাই চলেন, লেটস গো। তো মিষ্টি খেয়ে আসছিল, এখন আমরা রাঙামাটি রোডে যাচ্ছি। দোকান থেকে রাঙামাটি 43 কিলোমিটার দেখলাম, এখন আমরা সুন্দরছড়ি মহাছড়ি রোড ছেড়ে এখন রাঙামাটি রোডে, তো এখান থেকে রাঙামাটি 43 কিলোমিটার। পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো পাহাড়ে যারা থাকে তাদের রাইডিং অনেক ভালো, তাদের পরিচিত রাস্তা, আর ওই রাস্তা দিয়ে তারা নিয়মিত চলাফেরা করে, ওই জন্য তাদের কাছে কোনো সমস্যা মনে হয় না। কিন্তু আমরা যেহেতু নতুন তাই আমাদের কাছে কঠিন মনে হয়, আমাদের খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়। অলরেডি আমরা মানিয়াচর উপজেলার রাঙামাটির ভিতরে প্রবেশ করলাম, দেখলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি শেষ করে এখন আমরা রাঙামাটিতে পা দিলাম। তো এটা রাঙামাটি জেলার মানিয়াচর উপজেলা। তো মানিয়াচর উপজেলা ভিতর দিয়ে আমরা রাঙামাটিতে পৌঁছাবো। তো এটুকু এটুকু কোনোদিন আসা হয়নি, এই প্রথম রাঙামাটির মাটিতে পা দিলাম, অনেক সুন্দর।
দিনাজপুর নালিয়াচর উপজেলা। ধন্যবাদ মহান সরিজন। তো এখন আমরা নানিয়ারচর রেলের একটা খারাপ আর বাইরে আসলাম, চিন্তা করার মতো না। তিন ছিল, তারপরে উঠতে চাইল না, পরে দিয়ে দিচ্ছি। এরকম জায়গায় অনেক রিক্সা, কারণ হলো যদি নিচের দিকে নামা শুরু করে বাইক বন্ধ এখন রাঙামাটি জেলার নালিয়াচর উপজেলার নালিয়াচর জেলে দিয়ে যাচ্ছে গন্তব্য রাঙামাটি। রাঙামাটি মূল শহরে যাবে আমরা। খাগড়াছড়ি ঘোরা শেষ করে এখন জেলার নানিয়ার চরিত জেলার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। পাহাড়ে সে নানিয়ার জেলাটি অনেক সুন্দর, একদম ভূস্বর্গ বলতে গেলে। ভূস্বর্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক সুন্দর। আসলে পাহাড়ে রাস্তায় কি আমরা সবটুকু বোঝা যাবে না, যতটুকু বোঝা যায়। দেখেন এখন আমরা একদম খারাপ নিচের দিকে নামতেছি, এখন খারাপ উঠতে হবে। গিয়ার চেঞ্জ করে দিয়ে দিলাম,
142 কিলোমিটার। আর 42 কিলোমিটার যেতে হবে তেরানাটি।